ওয়াও, খুদে বিজ্ঞানী সাড়ে তিনতলা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিল সারা বাংলাদেশের মানুষের কাছে। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি কিশোরগঞ্জ, আর এখানে আসার পরে যা দেখলাম, হাজার হাজার মানুষের আনাগোড়া একটি সেলের হাতে বানানো লঞ্চ দেখার জন্য। কিভাবে সে পানির মধ্যে বাসায় এবং পানির মধ্যে সেই চলাফেরা করতে পারে লঞ্চটি, সেটা দেখতেই কিন্তু অনেক মানুষ ভিড় করতেছে। আমরা সম্পূর্ণ দেখব এবং সে লঞ্চটা কিভাবে পানিতে চলে সেটা আমরা দেখব। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ছেলেটাকে দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। তো গাইস, দেখতেছেন এটাকে নিয়ে দেওয়া হচ্ছে, এখন কিন্তু পুষ্কুনিতে নামানো হবে। পুষ্কুনিতে নামানোর পরে কিন্তু এটা যখন ছেড়ে দেওয়া হবে, খুব সুন্দরভাবে একবারে হুবহু একটা লঞ্চ যেভাবে চলে, পিছন থেকে ইঞ্জিন তাকে ধাক্কা দিয়ে সামনে হাঁটায়, সব কিছু মিলিয়ে মানে অন্যরকম একটা জিনিস সে আবিষ্কার করেছে। শুধু সেই লঞ্চ না, সে একে একে অনেকগুলো জিনিস সে আবিষ্কার করেছে, সেগুলো সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই। আর ভিডিওটা শেয়ার করবেন, তার প্রতিভা ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশের কাছে। আর পানিতে চলে এরকম আর কি কি বাহন আছে? স্পিডবোট, স্পিডবোট আছে। আর এই যে একটা যে ইয়ে দেখছিলাম সাবমেরিন, ওটা কি চলে? না, ওটা চলে না। আচ্ছা, এগুলো চালানোর জন্য তুমি যদি সবগুলো, যেমন একটা করে ব্যাটারি খুলতেছো আর একটা লাগাচ্ছ, এটা যদি না করতে চাও, সবগুলো যদি নিজস্ব গতিতে চলে, সেক্ষেত্রে তোমার কি করা দরকার? প্রতিটার মাঝে ব্যাটারি কন্ট্রোল দরকার। আচ্ছা, এগুলোতে কি রকম টাকা পয়সা দরকার? একটার প্রতি পিস 2-300 লাগবে। একটার 2-300 টাকা একটার ফিস। আচ্ছা, এই যে তুমি ককশিট দিয়ে এই যে সুন্দর সুন্দর করে ইয়ে দিছো, রেলিং দিছো, এগুলো করতে অর্থাৎ এটা তোমার বানাতে কত দিন? এই 15 দিনের মতো। 15 দিন? জি। তো এই 15 দিন তুমি এটাতেই ব্যয় করছো, তাহলে লেখাপড়া করছো কোন সময়? ওই যে ফাঁকে ফাঁকে সন্তান আসলে প্রবাসীরা দেশের চাকা সচল রাখে সেই সাথে। আচ্ছা, এই তোমাকে আরেকটা প্রশ্ন করব, ভবিষ্যতে তুমি বিজ্ঞান হতে চাচ্ছ, বিজ্ঞানী সায়েন্টিস্ট বা বিভিন্ন জিনিস তুমি আবিষ্কার করবে, দেশের জন্য দেশের কাজে ব্যবহার করবে, তোমার মতো মেধাবী লোকদের কিন্তু প্রয়োজন আমাদের দেশে। কারণ আমাদের দেশে আবিষ্কারের থেকে ব্যবহারকারীদের সংখ্যা কিন্তু বেশি, আবিষ্কারকের সংখ্যা কিন্তু আমাদের দেশে নাই বললেই চলে। তাহলে তোমাদের মতো যারা শিশু কিশোর আছে, যারা এখন বড় হয়ে উঠতেছে, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের অনেক বড় বড়, তো তাদেরকে নিয়ে কিন্তু দেশ, জাতি, এমনকি আমাদেরও কিন্তু অনেক ধরনের পরিকল্পনা আছে, তাই না? তো তোমাদেরকে এমনভাবে প্রস্তুত নিতে হবে যাতে দেশ ও জাতির কল্যাণে তোমরা কাজ করতে পারো। সেই সাথে যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যারা বিভিন্ন সময় বিভিন্ন পানিতে লঞ্চটি নামিয়ে দেব, এবং দেখেন এখানে হাজার হাজার দর্শক, মানে অনেক দূর দূরান্ত থেকে দর্শক এসে শুধু এই লঞ্চটিকে দেখার জন্য আসতেছে। আমরা কিন্তু বেশি দেরি করব না, এখনই কিন্তু পানিতে নামিয়ে লঞ্চটা চালানোর চেষ্টা করব। এই চলো, কই আসো। আচ্ছা ভাই, তাহলে আমরা এখন যাই, পানিতে যাই নাকি? আচ্ছা, এখন প্রস্তুত করা হচ্ছে পানিতে। এই বাবারা, তোমরা কেউ উপরে আসিও না, তোমরা কেউ উপরে আসিও না। এটাই প্রথম, এই দেখেন, এই যে বন্ধুরা চলছে চলছে। ওয়াও, সবাই একটু করতালি দেন। সবাই খুব আনন্দিত, উৎফুল্লিত, কারণ এই এই ছেলেটির আবিষ্কার সে এই মুহূর্তে পানিতে ভাসমান অবস্থায় দেখাচ্ছে সবাইকে। হ্যাঁ ছোট ভাই, এটাকে ঘোরানো যায় না? ঘোরাও, একটু স্পিড না, আমাদের আমাদের দিকে নিয়ে আসো, নিয়ে আসো আমাদের দিকে, নিয়ে আসো নিয়ে আসো। চলছে আমাদের ঢাকা বরিশাল লঞ্চ। ওই ওনাদের দিকে নাও, ওই দিকে পাঠাও, ওই কিনারে পাঠাও, ওই পাশে পাঠাও, ওই পাশে। খুব সুন্দর,
শ্বাস শেষ নাকি? এ ভাই বরিশাল যাবেন নাকি? বরিশাল এ জলদি রেডি হন, রেডি হন, গাড়ি গাড়ি আইতেছে, এ লঞ্চ আইতেছে, বরিশাল যাওয়ার জন্য রেডি হন। বর্তমানে প্রতিকূল আবহাওয়া। আচ্ছা তোমার কাছে নিয়ে আসো, তোমার কাছে নিয়ে আসো। এই হচ্ছে মূলত আমাদের এই চারটে ফ্যান